এবার আমরা আলোচনা করব যকৃতের অনুচ্ছেদ, অর্থাৎ যকৃতের অল্প একটু অংশকে নিয়ে গিয়ে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি তাহলে কেমন দেখাবে সেটা এবার আমরা আলোচনা করব। আমরা পড়ব কি বলো, যকৃতের অনুচ্ছেদ, মানে যকৃতের বিভিন্ন অংশের মাইক্রোস্কোপিক চিত্র। মনে করো যকৃতের এইটুকু অংশকে কেটে নিয়ে গিয়ে তুমি মাইক্রোস্কোপে দেখছো, তাহলে কেমন দেখাবে? দেখা যাবে যকৃতের মধ্যে এরকম বেঞ্জিন বলয়ের মতো অনেক চেম্বার, যকৃতের মধ্যে দেখা যাবে বেঞ্জিন বলয়ের মতো অনেক চেম্বার দেখা যাবে। খেয়াল করো, এরকম বেঞ্জিন বলয়ের মতো অনেক চেম্বার দেখা যাবে, যকৃতের মধ্যে বেঞ্জিন বলয়ের মতো অনেক চেম্বার দেখা যাবে, খেয়াল করো। তাহলে আমরা যকৃতটাকে যদি এবার মাইক্রোস্কোপে দেখি তাহলে এরকম কিন্তু আমরা অনেক বেঞ্জিন বলয়ের মতো চেম্বার দেখব, আর অনেক হবে, অত একার সময় নাই। এই প্রত্যেকটা চেম্বারকে কি বলা হবে জানো? এদেরকে বলা হবে লুবিউল, এদেরকে বলা হবে লুবিউল। তোমরা মনে রেখো কোনো শব্দের শেষে যদি উল থাকে, উল থাকলে সেটা দ্বারা কিন্তু ক্ষুদ্র বোঝায় বা ছোট বোঝায়। আর লোব মানে কি বলতো? খণ্ড। তাহলে যকৃতের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডগুলো আমরা পাচ্ছি, এই যকৃতের মধ্যে যে ছোট ছোট খণ্ডগুলো আমরা পাচ্ছি, এই যে ছোট ছোট খণ্ডগুলো পাচ্ছি, এদেরকেই বলবো আমরা লুবিউল। যকৃতের মধ্যে বড় বড় কিন্তু চারটা খণ্ড পাওয়া যায়, তাদেরকে আমরা বলছি কিন্তু লোব। আর এই ছোট ছোট খণ্ডগুলোকে বলবো আমরা কি? লুবিউল। ঠিক আছে, আমরা একটা লুবিউলকে এবার বিস্তারিত আলোচনা করব, লুবিউলের বিভিন্ন অংশগুলো একটু জানার চেষ্টা করব। এই জন্য একটু বড় করে আঁকি আমি লুবিউলটাকে, এখানে একটু বড় করে আঁকি। এই লুবিউলের মধ্যে আমরা সব কিছু পড়ার চেষ্টা করব। যকৃতের একটা লুবিউলের বিভিন্ন অংশকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো লুবিউলের কোণাগুলোতে বেশ কিছু কিন্তু নালি থাকতে পারে, শিরা থাকতে পারে, ধমনী থাকতে পারে, পিত্ত নালি থাকতে পারে, সব কিছু থাকতে পারে। আমি একটু দেখাই, লুবিউলের প্রতিটা মাথায় প্রতিটা কোণায় একটা করে ধমনী থাকে, এরকম লাল রঙের হয় দেখতে ধমনী, তাই না? এরকম একটা করে কিন্তু ধমনী থাকে, লুবিউলের প্রত্যেকটা কোণায় কিন্তু একটা করে ধমনী থাকে। তারপরে দেখো একটা করে শিরা থাকতে পারে, এখানে একটা করে শিরা থাকবে, প্রতিটা কোণায় একটা করে শিরা থাকবে। এবং আরও একটা জিনিস থাকবে, কি জিনিস থাকবে বলতো? পিত্তনালি থাকবে, পিত্তনালি, দেখো পিত্তনালি। তাহলে দেখো লুবিউলের প্রত্যেকটা কোণাতে একটা শিরা, একটা ধমনী, একটা পিত্তনালি থাকছে। আমি একটু দেখাই তোমাদের, লাল রঙের যে রক্তনালীটা আমরা দেখছি এটা কিন্তু যকৃতের ধমনীর একটা শাখা, মনে করো ধমনী এইটা। নীল রঙের যে রক্তনালীটা সেটা হবে সাধারণত শিরা, শিরা বা ভেইন। আর এই কালো রঙের যে নালীটা আমরা দেখতে পাচ্ছি এটা রক্তের কোনো নালী না, বরং এটা হলো পিত্তনালী, এটার মধ্যে দিয়ে কিন্তু পিত্ত যাতায়াত করবে। তাহলে পুরা যকৃতের সব জায়গায় কিন্তু পিত্ত তৈরি হয়, সব পিত্তগুলো এসে পিত্তথলিতে জমা হয়, তাই না? এগুলো যাতায়াত করবে কি দিয়ে বলো? পিত্তনালী দিয়ে। তাহলে এগুলো সম্পর্কে আমরা জানলাম, এই তিনটা জিনিসকে একত্রে কিন্তু পোর্টাল ট্রায়াড বলা হয়। ট্রায়াড মানেই হলো তিন, এরা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্রের বা পোর্টাল সংবহনতন্ত্রের অংশ বলে পোর্টাল ট্রায়াড বলা হচ্ছে, ওটা মূল বিষয় না। এখন লক্ষ্য করো প্রতিটা লুবিউলের মধ্যে অসংখ্য ছোট ছোট কোষ থাকবে, যাদেরকে আমরা বলবো যকৃতের কোষ বা হেপাটিক সেল। এগুলা হচ্ছে সবই যকৃতের কোষ বা হেপাটিক সেল, খেয়াল করো এগুলা হচ্ছে সবাই যকৃতের কোষ বা হেপাটিক সেল, এগুলা সবাই যকৃতের কোষ বা হেপাটিক সেল। তাহলে যকৃতের কোষের নাম কি যদি পরীক্ষায় আসে তোমরা উত্তর দিবে যকৃতের কোষের অপর নাম হলো হেপাটিক সেল, এগুলা হচ্ছে সবাই যকৃতের কোষ বা হেপাটিক সেল। আমি সবগুলো হেপাটিক সেল দিয়ে নিই ঠিক মতো। ওকে, এই হচ্ছে হেপাটিক সেলের কাহিনী। দেখো আমি অনেক হেপাটিক সেল কিন্তু দিয়ে দিলাম, কিছু এই জায়গাগুলোতে দেখো কোনো হেপাটিক সেল কিন্তু নাই, এই জায়গাগুলো কিন্তু ফাঁকা আছে। যকৃতের মধ্যে হেপাটিক সেল থাকে না, যে জায়গাতে, যে জায়গাগুলো এরকম ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গাগুলোকে কী নাম দেওয়া হয় জানো? এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় সাইনোসয়েড। যকৃতের মধ্যে যে জায়গাতে হেপাটিক সেল থাকছে না, যে জায়গাগুলো ফাঁকা, তাকে বলছি আমরা সাইনোসয়েড। খেয়াল করো শব্দের শেষে অয়েড থাকলে অর্থ হয় মতো, আর সাইনাস মানে হচ্ছে কি? ফাঁকা, ফাঁকা জায়গার মতো, এরা এরা ফাঁকা জায়গার মতো, এদেরকে বলছি আমরা কি? সাইনোসয়েড। সবাই মিলে এসে এই জায়গাতে যুক্ত হয়, তাই না? এই জায়গাতে কিন্তু মোটা একটা শিরা থাকে, এই জায়গাটাকে বলবো আমরা কেন্দ্রীয় শিরা, কেন্দ্রীয়
শিরা। যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে হবে সেন্ট্রাল ভেইন, ইংরেজিতে হবে কি সেন্ট্রাল ভেইন। তাহলে আমরা অনেক কিছুই জানলাম, আমরা কোনাগুলোতে দেখলাম সেখানে ধমনী শিরা পিত্ত নালী আছে, ফাঁকা জায়গাগুলোর নাম হলো সাইনোসয়েড, আর সবার মাঝখানে আছে হচ্ছে কেন্দ্রীয় শিরা, প্রত্যেকটা লোবিউলের মাঝে থাকে হচ্ছে কেন্দ্রীয় শিরা। এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে এই ফাঁকা জায়গাগুলোতে বা সাইনোসয়েডে দেখা যায় এরকম অ্যামিবার মতো আকৃতির চলাচল করতে পারবে এরকম বড় বড় একটা কোষ, এরকম পা আছে দেখো, চলাচল করতে পারবে বড় একটা কোষ। সাইনোসয়েড নামের ফাঁকা জায়গাতে এই কোষগুলো দেখা যায়, এই বড় বড় কোষগুলোর নাম কি? এরা হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেজ, ইংরেজিতেই লিখি এরা হচ্ছে এক ধরনের ম্যাক্রোফেজ। তোমরা মনে রেখো এই ফ্যাজ বা ফাজ এই কথাটার মানেই হচ্ছে ভক্ষণ করা, আর ম্যাক্রো মানে হলো বড়, এরা এক ধরনের বড় বড় কোষ, এরা জীবাণু ভক্ষণ করে বলে এদেরকে বলছি আমরা ম্যাক্রোফেজ। এরা কিন্তু এক ধরনের রূপান্তরিত শ্বেত রক্তকণিকা, বুঝছো? তাহলে যকৃতের মধ্যে এক ধরনের ম্যাক্রোফেজ পাচ্ছি, এক ধরনের শ্বেত রক্তকণিকা পাচ্ছি। এই ম্যাক্রোফেজগুলোর স্পেশালি নাম দেওয়া হয়েছে কাফফার কোষ। তাহলে আমরা মনে রাখবো যকৃতের মধ্যে কোন ম্যাক্রোফেজটা পাওয়া যায়, কাফফার সেল। আমরা মনে রাখবো মনোসাইট নামক এক ধরনের আমাদের শ্বেত রক্তকণিকা আছে, রক্তনালীর মধ্যে যখন থাকে তাদেরকে মনোসাইটই বলা হয়। এই মনোসাইটগুলো যখন রক্তনালী থেকে বেরিয়ে শরীরে বিভিন্ন অঙ্গের মধ্যে প্রবেশ করে, জীবাণুভক্ষণ শুরু করে, একটু সাইজে বড় হয়ে যায়, তখন তাদেরকে কিন্তু বলা হয় ম্যাক্রোফেজ। এই ম্যাক্রোফেজগুলো এক এক জায়গায় থাকলে এক এক রকম নাম হয়। যেমন এরা যখন হচ্ছে যকৃতের মধ্যে আছে এদেরকে বলছি কিন্তু আমরা কাফফার সেল। এই ম্যাক্রোফেজগুলি কিডনির মধ্যে চলে গেলে তখন তাদেরকে কিন্তু আমরা বলবো মেসেঞ্জিয়াল সেল, তাই না? এরা যদি আমাদের নার্ভাস সিস্টেমে চলে যায়, ব্রেনের আশপাশে চলে যায়, তখন এটাকে বলবো আমরা নিউরোগ্লিয়াল সেল। তার মানে বুঝছো ম্যাক্রোফেজের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম হয়। সবচেয়ে ভালো করে আমাদের মনে রাখতে হবে যকৃতের মধ্যে যে ম্যাক্রোফেজগুলো পাওয়া যায় তাদের নাম কি, কাফফার সেল। এখন কাফফার শব্দটা কোত্থেকে আসলো জানো? কাফফার হচ্ছে একজন জার্মান সায়েন্টিস্টের নাম, সে এই কোষগুলোকে আবিষ্কার করেছেন বলে এই কোষগুলোর নাম কিন্তু কাফফার সেল। এই হচ্ছে যকৃতের কিন্তু অনুচ্ছেদ। যকৃতকে যদি কেটে কুটে আমরা দেখি তাহলে এরকমই কিন্তু আমরা একটা চিত্র দেখতে পাবো, এরকমই আমরা অনেকগুলো লোবিউল পাবো। প্রতিটা লোবিউলের মধ্যে আমরা শিরা ধমনীর পিত্তনালী পাবো, মাঝে পাবো আমরা সাইনোসয়েড এবং হচ্ছে কেন্দ্রীয় শিরা, এবং আমরা পাবো মাঝে মধ্যে ম্যাক্রোফেজ যাদের নাম হলো কাফফার সেল।